সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 82 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। এবার আমরা নিজেদের এলাকার স্থানীয় সরকারি সংস্থার একটি ওয়েবসাইট ভিজিট করে দেখে আসবো যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সে ওয়েবসাইটে কী কী তথ্য ও সেবা প্রদানের সুযোগ রয়েছে। তো এটা হচ্ছে একটা সরকারি ওয়েবসাইট। এই ওয়েবসাইটে দেখো কী সেবা রয়েছে। ই সেবা, নথি, ই মোবাইল কোর্ট, বাংলাদেশ ফর্ম, তারপর সেবা কুঞ্জ, অনলাইন আবেদন, উত্তরাধিকার ক্যালকুলেটর, ই বুক এবং ই তথ্যকোষ। যার যার এলাকার স্থানীয় সংস্থার ওয়েবসাইটের প্রথম পেজ, অন্যান্য লিঙ্ক ও যে কোনো একটি সেবা গ্রহণের পেজে গিয়ে দেখব যে কোন কোন ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে যে কোনো নাগরিক সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে, এবং নিচের খালি ঘরে সেসব ক্ষেত্রে তালিকা লিখি। চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। ডিজিটাল মাধ্যমে নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রসমূহ। উপজেলা সম্পর্কিত তথ্য, উপজেলা পরিষদ সম্পর্কিত তথ্য, উপজেলা প্রশাসন সম্পর্কিত তথ্য, সরকারি অফিসসমূহের তথ্য, বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য, নোটিশ বোর্ড, সিটিজেন চার্টার, যোগাযোগ, তথ্য প্রদানকারী কর্মকর্তা, বার্ষিক কর্মপরিকল্পনা ইত্যাদি। এটি মনে রাখতে হবে যে কোনো ওয়েবসাইটে তথ্যসমূহ এখন যেমন দেখছি, কিছুদিন পর তেমন নাও থাকতে পারে। প্রতিনিয়ত ওয়েবসাইট আপডেট বা সংস্কার হয়, নতুন নতুন সেবা যুক্ত হয়, সেবা প্রদানের কৌশল পরিবর্তন হয়, সেবা প্রদানকারী ব্যক্তির পরিবর্তন হয়। তাই সেগুলো আমাদের লক্ষ্য রেখে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা গ্রহণ করতে হবে। সেশন 4, নাগরিক সেবা গ্রহণের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যম পেজের ডিজাইন। আমরা এই অভিজ্ঞতায় নিজেদের জন্য একটি ওয়েবসাইট ডিজাইন করব, যেখানে আমাদের ক্লাসের সকল তথ্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অন্যদের জন্য উন্মুক্ত রাখবো, ঠিক যেমন অন্যান্য ওয়েবসাইটের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়। শুরুতে খুব সাধারণ একটা ওয়েবসাইট তৈরি করলেও পরবর্তী সময়ে আরও সমৃদ্ধ একটা ওয়েবসাইটও আমরা তৈরি করতে পারবো। কিন্তু আমার তো এখনও ওয়েবসাইট তৈরি করা জানি না, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ওয়েবসাইট তৈরি করা এখন অনেক সহজ। এমন অনেক প্ল্যাটফর্ম বা মাধ্যম রয়েছে যেগুলো দিয়ে সম্পূর্ণ ফ্রিতে খুব সহজেই তৈরি করে টেমপ্লেটে বা ডিজাইনে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়। এজন্য আমাদের প্রথমে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনায় যেসব বিষয় বিবেচনা করতে হবে সেগুলো ছকে উল্লেখ করা হলো। কোন মাধ্যম বা প্ল্যাটফর্মে এটি তৈরি করা যায়, ডোমেইন বা ওয়েবসাইট পেজের নাম কী হবে, টার্গেট গ্রুপ কারা, ওয়েবসাইট বা পেজটিতে আমরা কী কী তথ্য সরবরাহ করব, তথ্যগুলোর ধরন অনুযায়ী শ্রেণীকরণ করা, যেমন নোটিশ, ছবি ও ভিডিও, রুটিন ইত্যাদি, ওয়েবসাইট বা পেজটির প্রথম পাতা বা হোম পেজে কী কী তথ্য থাকবে, ব্যবহার বা তথ্য বিনিময়ের নিয়মাবলী কী হতে পারে, কীভাবে টার্গেট গ্রুপের নিকট এই ওয়েবসাইট বা পেজটি সম্পর্কে অবগত করা যায়, নিয়মিত আপডেট ও সংস্কারের দায়িত্ব কে পালন করবে, এসব বিষয়ে আলোচনার জন্য আমরা দলে কাজ করব। এর বাইরে আরও কোনো বিবেচ্য বিষয় থাকলে তা আমরা দলে অনুসন্ধান করব। উপরের বিষয়গুলো বিবেচনা করে প্রত্যেক দল একটি করে ওয়েবসাইট বা পেজে ডিজাইন করব। নিচে দেওয়ার ডিজাইনের মতো করে খাতা বা পোস্টারে নিজেদের প্রতিষ্ঠান বা ক্লাসের জন্য একটি ওয়েবসাইট ডিজাইন করব। ডোমেইনের নাম, ওয়েবসাইট প্রতিষ্ঠান বা ক্লাসের নাম, মেনুর নাম, ছবি বা গ্রাফিক্সের বর্ণনা, মেধা স্বত্ব, কপিরাইটের তথ্য ইত্যাদি বিষয়গুলোর সমন্বয়ে কাজটি করব। ওয়েবসাইট ডিজাইন সবসময় মনে রাখব যে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে যেন আমাদের কার্যাবলীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। তো এটা হচ্ছে একটা সিম্পল ওয়েবসাইটের নমুনা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা সেশন 5 থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।